হ্যালো এভরিওয়ান, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমরা গত ক্লাসে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতিপথ সম্পর্কিত তিনটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গ্রহসমূহের গতিপথ সম্পর্কিত সূত্র নিয়ে কথাবার্তা বলবো। সো গ্রহসমূহের গতিপথ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বলা যায় একটা তুমুল ঝগড়া বা তুমুল মতবাদ বিরোধিতা নিয়ে কথাবার্তা হয়েছিল। সো সবার প্রথমে গতিপথ সম্পর্কিত সূত্রতে বিজ্ঞানী টলমি তার প্রথম মতবাদটা দিয়েছিলেন। সো বিজ্ঞানী টলমির মতবাদ অনুসারে পৃথিবী সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, বাকি অন্যান্য সব গ্রহ এবং অন্যান্য সব নক্ষত্র একটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। সো তিনি তার মতবাদ সম্পর্কে তো যথেষ্ট যুক্তি প্রদান করলেও পরবর্তীতে বিজ্ঞানী টলমির মতবাদটা খুব একটা বেশি গ্রহণযোগ্যতা পায় নাই। এর পরবর্তীতে ধারাবাহিকতা নীতি অনুসারে টলমির পরবর্তীতে এসেছিল বিজ্ঞানী কোপারনিকাস তার মতবাদ অনুসারে, এবং বিজ্ঞানী কোপারনিকাসের মতবাদটাকে বলা হয় সূর্যকেন্দ্রিকতার মতবাদ। কারণ বিজ্ঞানী কোপারনিকাস তার মতবাদে বলেছিলেন যে মহাজাগতিক প্রত্যেকটা বস্তু সূর্যকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে বা একটা গোলাকার পথে আবর্তন করতেছে। কিন্তু বিজ্ঞানী কোপারনিকাস তার এই মতবাদে গ্রহসমূহের কক্ষপথ কেমন হবে বা সূর্যকে কেন্দ্র করে যে গ্রহসমূহগুলো ঘুরতেছে তাদের বেগ বা তার পর্যায়কাল কেমন হবে সেটা নিয়ে কোনো বিস্তারিত আলোচনা করে নাই। সো তারই ধারাবাহিকতায় বিজ্ঞানী কোপারনিকাসের পরবর্তীতে এসেছিলেন বিজ্ঞানী কেপলার, এবং সৌরজগৎকে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান সেই মহাজাগতিক বস্তুগুলোর গতিপথের উপর ভিত্তি করে তিনটা সূত্র প্রদান করেন, যাদেরকে আমরা কনসিকুয়েন্টলি কেপলারের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র হিসাবে আখ্যায়িত করি। সো আজকের ক্লাসে আমরা বিজ্ঞানী কেপলারের এই তিনটা সূত্র যথাক্রমে দেখার চেষ্টা করব। কেপলারের প্রথম সূত্রকে কক্ষপথ সম্পর্কিত সূত্র বলা হয়, কারণ বিজ্ঞানী কেপলার এই সূত্রের মাধ্যমে গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে কোন পথে বা কিভাবে প্রদক্ষিণ করেছেন বা করতেছেন তার সম্পর্কে একটা আইডিয়া প্রদান করেন। সো বিজ্ঞানী কেপলারের কক্ষপথ সম্পর্কিত সূত্রটার বিবৃতি অনেকটা এরকম, তিনি বলেছেন যে প্রত্যেকটা গ্রহ সূর্যকে উপবৃত্তের প্রধান ফোকাসে রেখে একটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। তো সবার প্রথমে আমাদের জানা লাগবে উপবৃত্ত জিনিসটা আসলে কি। তো উপবৃত্তের সম্পর্কিত বেসিক কনসেপ্ট তোমরা তোমাদের ম্যাথমেটিক্সে খুব ভালোভাবে অ্যাচিভ করবা। বৃত্ত এবং উপবৃত্তের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে বৃত্তের সেন্টার থাকে একটা বা বৃত্তের কেন্দ্র থাকে একটা, কিন্তু একটা উপবৃত্তের কেন্দ্র হচ্ছে দুইটা। সো উপবৃত্তের কেন্দ্রসমূহকে যথাক্রমে ফোকাস ওয়ান বা উপবৃত্তের কেন্দ্র এক, এবং আরেকটাকে ফোকাস টু বা উপবৃত্তের কেন্দ্র নাম্বার দুই সেটা বলা হয়। এখন যে কোনো একটা গ্রহ সূর্যকে এই দুইটা কেন্দ্রের যে কোনো একটা কেন্দ্রকে স্থাপন করবে, এবং সেই স্থাপিত কেন্দ্রতে সূর্যকে স্থাপন করে একটা উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করবে। এখন আমরা কেপলারের দ্বিতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেপলারের দ্বিতীয় সূত্রকে ক্ষেত্রফল সম্পর্কিত সূত্র বলা হয়, কারণ বিজ্ঞানী কেপলার এই সূত্রতে ক্ষেত্রফল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কেপলারের দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেকটা গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সো এই বিবৃতির বিস্তারিত আলোচনা যদি আমরা ফিগারের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। কেপলারের প্রথম সূত্র থেকে আমরা যেটা দেখেছিলাম যে প্রত্যেকটা গ্রহ সূর্যকে দুইটা প্রধান ফোকাসের যে কোনো একটাতে রেখে একটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। সো আমরা ধরে নিচ্ছি এই গ্রহটার জন্য সূর্য এখন এই ফোকাসে অবস্থান করতেছে। এখন আমি যদি এই গ্রহের অবস্থানটাকে এ দ্বারা ডিফাইন করি নিশ্চয়ই কারো কোনো সমস্যা নাই। এখন এ পজিশনে আমি করব কি, গ্রহটাকে এক হাত দিয়ে ধরবো এবং ধরার পর সূর্য এবং গ্রহের মধ্যকারে একটা সংযোগকারী রেখা টেনে দিব। ওকে, এখন গ্রহটাকে যে আমি হাত দিয়ে ধরে রাখছিলাম এবং ধরে রাখার পর গ্রহ এবং সূর্যের মধ্যে একটা সংযোগকারী রেখা টেনে নিয়েছিলাম, এখন আমি গ্রহটাকে কি করব, মুক্ত করে দিব। সো মুক্ত করব কত সময়ের জন্য, আমি ধরে নিচ্ছি যে আমি গ্রহটাকে মুক্ত করলাম T1 সময়ের জন্য। এখন T1 সময়ে অবশ্যই গ্রহটার এই পজিশনে থাকবে না, কারণ প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার পথে ঘুরবে। সো আমি ধরে নিচ্ছি যে T1 সময় পর গ্রহটা এ পজিশন থেকে সরে এখন গ্রহটা নতুন একটা পজিশনে চলে আসলো, ধরে নিচ্ছি সেই পজিশনটার নাম হচ্ছে বি। বি পজিশনে আসার পর আমি আবার আগের মতো গ্রহটাকে হাত দিয়ে ধরবো এবং ধরার পর আমি চিন্তা করে নিচ্ছি যে গ্রহ এবং সূর্যের মধ্যে আরেকটা সংযোগকারী সরলরেখা উৎপন্ন হলো। এখন দুইটা সংযোগকারী সরলরেখার কনসেপ্টের ভেতরে যদি আমি একটু খেয়াল করি, দেখা যাবে যে গ্রহটা এ পজিশন থেকে যখন বি পজিশনে আসবে তখন তার এই গতিপথটা সূর্যের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। সো
এই ক্ষেত্রফলটার নাম আমি দিয়ে দিলাম ক্ষেত্রফল নাম্বার 1 বা প্রথম ক্ষেত্রফল। এখন গ্রহটা নিশ্চয়ই আর বি পজিশনে থাকবে না, কারণ আমি গ্রহটাকে আবার আগের মতো মুক্ত করে দিব। সো গ্রহটা আবার ঘুরতে 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 ধরে নিচ্ছি নতুন কোনো একটা পজিশন, সি পজিশনে চলে আসলো। সি পজিশনে আসার পর আমি করব কি, আবার আগের মতো গ্রহটাকে এক হাত দিয়ে ধরবো এবং ধরার পর গ্রহর সাথে সূর্যের একটা সংযোগকারী সরলরেখা টেনে দিব। সংযোগকারী সরলরেখা টানার পর আমি গ্রহটাকে তো আর হাত দিয়ে ধরে রাখবো না, গ্রহটাকে আমি কিছু সময়ের জন্য মুক্ত করব। কত সময়ের জন্য আমি গ্রহটাকে মুক্ত করব? এই যে আমরা প্রথমে গ্রহটাকে T1 সময়ের জন্য মুক্ত করেছিলাম, আমি এক্স্যাক্টলি এখানে ঠিক একই পরিমাণ সময় অর্থাৎ T1 সময়ের জন্যই গ্রহটাকে মুক্ত করব। এখন T1 সময়ের জন্য যদি আমি গ্রহটাকে সি পজিশন থেকে মুক্ত করি, অবশ্যই গ্রহটা এখন আর সি পজিশনে থাকবে না, গ্রহটা আবার ঘুরতে ঘুরতে কিছুটা দূরত্ব অতিক্রম করবে। কিছুটা দূরত্ব অতিক্রমের পর আমি ধরে নিচ্ছি গ্রহটা এখন সি থেকে ডি নাম্বার পজিশনে আসলো, এবং ডি নাম্বার পজিশনে আসার পর আমি কি করব, গ্রহটাকে আবার বদ্ধ করব। বদ্ধ করার পর গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখাটাকে একটা নির্দিষ্ট দাগ দিয়ে টেনে দিই। এখন এই সংযোগকারী সরলরেখা দুইটার কথাও যদি আমি চিন্তা করি, দেখা যাবে যে সেখানেও গ্রহটা একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের পথ অতিক্রম করেছে। এই ক্ষেত্রফলটাকে যদি আমি A2 দ্বারা ডিফাইন করি, তাহলে বিজ্ঞানী কেপলার যে কথাটা বলেছেন যে আমি গ্রহটাকে প্রথম ক্ষেত্রে কত সময়ের জন্য মুক্ত করেছিলাম, T1 সময়ের জন্য, দ্বিতীয় ক্ষেত্রে গ্রহটাকে কত সময়ের জন্য মুক্ত করেছিলাম, একই সময় অর্থাৎ T1 সময়ের জন্য। অর্থাৎ দুই ক্ষেত্রে যদি আমার গ্রহটা একই নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ T1 আর T2 যদি পরস্পর সমান হয়, তাহলে বিজ্ঞানী কেপলারের মতবাদ অনুসারে তিনি যেটা বলেছিলেন যে তাদের অতিক্রান্ত ক্ষেত্রফলও পরস্পর সমান হবে, অর্থাৎ A1 আর A2 পরস্পর সমান হবে। সো গ্রহটা দেখা যাচ্ছে যে প্রথম T1 সময়ে A1 পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতেছে, এবং ঠিক একই গ্রহটা যদি একই পরিমাণ সময় পায় T1 সময়ে, সে দ্বিতীয় ক্ষেত্রে A2 পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। এখন কেপলারের মতবাদ অনুসারে যদি আমার T1 আর T2 এই দুইটা সমান পরস্পর সমান হয়, তাহলে তারা একই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে, এবং সেই কথাটাই তিনি তার বিস্তৃতিতে বলেছিলেন যে প্রত্যেকটা গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা, গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখাকে আমরা এই ইয়েলো লাইন দ্বারা ডিফাইন করেছিলাম, এবং ধরে নিচ্ছি সেই সংযোগকারী সরলরেখাগুলোকে আমরা এখন আর দিয়ে ডিফাইন করবো। অর্থাৎ প্রথমটা হচ্ছে R1, তারপর এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের জন্য R3, এবং এরপরেরটা হচ্ছে R4। দেখা যাচ্ছে যে T1 সময়ে এখানে গ্রহটা A1 পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতেছে, আর এখানে T2 সময়ে গ্রহটা A2 পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতেছে। কন্ডিশনটা কি ছিল, যদি T1 আর T2টা পরস্পর সমান হয়, তাহলে A1 আর A2টা ক্ষেত্রফল সমান হবে। এখন একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একই সময় এখানে গ্রহটা বেশি পরিমাণ পথ অতিক্রম করছে, আর একই সময় এখানে গ্রহটা কম পরিমাণ পথ অতিক্রম করছে। এখন একটা নির্দিষ্ট সময়ে কেউ যদি বেশি পরিমাণ পথ অতিক্রম করে, তাহলে আমি বলতে পারি না সেই বস্তুটা বেশি বেগে গতিশীল, আর একই সময়ে গ্রহটা যদি বা কোনো একটা বস্তু যদি কম পরিমাণ পথ অতিক্রম করে, তাহলে আমি বলতে পারি না সেই গ্রহটা বা সেই বস্তুটা কম বেগে গতিশীল। তাহলে একটা কথা নির্দ্বিধায় বলা যায় যে এই প্রথম অংশটুকে আমার গ্রহের বেগ যদি V1 হয়, এবং দ্বিতীয় অংশে আমার গ্রহের বেগটা যদি V2 হয়, অবশ্যই দুইটা বেগ কিন্তু সমান না, কারণ T1 সময়ে গ্রহটা বেশি পরিমাণ পথ অতিক্রম করছে, দ্বিতীয় ক্ষেত্রে একই সময়ে গ্রহটা কম পরিমাণ পথ অতিক্রম করছে। অর্থাৎ গ্রহটা যখন সূর্যের কাছাকাছি থাকতেছে, তখন তার বেগটা বৃদ্ধি পাচ্ছে, যখন আমার গ্রহটা সূর্য থেকে দূরে চলে যাচ্ছে, তখন তার বেগটা হ্রাস পাচ্ছে। এখন কোনো একটা গ্রহের বেগ বৃদ্ধি বা হ্রাসের কনসেপ্টটা আসলে কেন হচ্ছে, সেটা আমরা পরবর্তীতে কেপলারের থার্ড ল যখন পড়ব, সেই সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্রকে গ্রহসমূহের পর্যায়কালের সূত্র বলা হয়, কারণ এই সূত্রে বিজ্ঞানী কেপলার গ্রহসমূহের পর্যায়কাল সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। সো তার সূত্রটার বিবৃতিটা অনেকটা কিরকম, যে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। কিছুই বোঝা যায় নাই, ওকে ফাইন। আমরা সবার প্রথমে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ, সো সবার প্রথমে আমাদের গ্রহের পর্যায়কাল সম্পর্কে আইডিয়াটা রাখা লাগবে। সো গ্রহের পর্যায়কাল বলতে আসলে কি বোঝাচ্ছে, সেটা আমরা একটা ফিগারের মাধ্যমে দেখার চেষ্টা করতেছি। আমরা যদি পর্যায়কালের ডেফিনেশনটা জানতে চাই, পর্যায়কাল আমাদের কাকে বলে, যে পর্যায় বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যেই সময়টা লাগে, তাকে আমরা বেসিক্যালি বলি পর্যায়কাল। এখন পর্যায় বৃত্ত গতি জিনিসটা আসলে কি, পর্যায় বৃত্ত গতি হওয়ার জন্য আমার সেই বস্তুটাকে অবভিয়াসলি একটা বৃত্তীয় গতি হওয়া লাগবে, একটা বৃত্তাকার গতি সম্পন্ন কণা চিন্তা করা লাগবে। সো আমরা এখানে
একটা বৃত্তাকার পথের কথা চিন্তা করতেছি, যে বৃত্তাকার পথে একটা বস্তু ঘূর্ণায়মান। বস্তুর পজিশনটাকে আমরা ধরে নিয়েছি এ। এখন এই বস্তুটার গতি যদি এমন হয় যেটা সে একটা নির্দিষ্ট বিন্দুকে, ধরে নিয়েছি এই বিন্দুটাকে, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট বিন্দুকে যদি অতিক্রম করে, তাহলে এই বস্তুর গতিটাকে আমরা বেসিক্যালি বলবো পর্যাবৃত্ত গতি। এখন আমি ধরে নিচ্ছি এ পজিশনে যে বস্তুটা রেখেছি সেই বস্তুটা একটা পর্যাবৃত্ত গতিতে বিদ্যমান। এ পজিশন থেকে সে যদি যাত্রা শুরু করে পুনরায় এই পজিশনে ফেরত আসে, তাহলে আমরা বলতে পারি কি, কণাটা একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে। আর পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণার একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সেই কণাটার পর্যায়কাল। সো এই কণাটার পর্যায়কালকে আমরা রিপ্রেজেন্ট করব ক্যাপিটাল টি দ্বারা। এখন এই পথের সাথে আমার গ্রহসমূহের ঘূর্ণন পথের কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য আমরা কি বলেছিলাম, বস্তুটার গতিপথকে অবভিয়াসলি একটা বৃত্তীয় পথ হওয়া লাগবে। কিন্তু আমরা যদি গ্রহ এবং সূর্যের কক্ষপথের কথা চিন্তা করি, অ্যাকর্ডিং টু কেপলারস ফার্স্ট ল, প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার পথে ঘুরে। উপবৃত্ত এবং বৃত্তের বেসিক ডিফারেন্সটা যদি আমি তোমাদেরকে বলতে চাই, তাহলে দেখা যায় যে বৃত্তের কেন্দ্র থাকে কয়টা, একটা। এবং এই কেন্দ্র থেকে বৃত্তের উপরিস্থিত প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি সমান, অবশ্যই, কারণ আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধগুলার মান পরস্পর সমান হয়। কিন্তু আমি যদি এই কনসেপ্টটা উপবৃত্তের জন্য চিন্তা করি, তাহলে আমার ধরে নিচ্ছি এটা হচ্ছে সূর্য এবং এটা হচ্ছে আমার সেই গ্রহ। সূর্য এবং গ্রহের সংযোগকারী রেখাংশকে আমরা প্রথমে ধরে নিচ্ছি R1, এটা হচ্ছে আমাদের জন্য R2, এটা হচ্ছে আমাদের জন্য R3। এভাবে আমি কিন্তু অসংখ্য পরিমাণ রেখা টানতে পারবো, অসংখ্য পরিমাণ রেখা টানা যাবে এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল নাম থাকবে। আমি ধরে নিচ্ছি একদম লাস্ট যে রেখাটা সেটা হচ্ছে RN। এখন খুবই কমন সেন্স থেকে একটা কথা বলা যায় যে এখানে R1, R2, R3, R4 এভাবে RN পর্যন্ত আমি যতগুলো রেখা টানবো সবগুলো রেখা কি সমান হবে? অবশ্যই সবগুলো রেখা সমান হবে না। তাহলে ধরো তুমি R1 মান নিয়ে কোনো একটা রেজাল্ট বের করতে যাচ্ছ, তোমার কোনো একটা ইকুয়েশনে এই সংযোগকারী রেখাটার মান দরকার হবে। সো তুমি R1 মান নিয়ে রেজাল্ট বের করতেছে। এখন তোমার কোনো একটা ফ্রেন্ড এই R6 পরিমাণ মান রেখার মানটা নিয়ে কাজ করতেছে। সো তুমি যে রেজাল্টটা পাবা, অবভিয়াসলি তোমার ফ্রেন্ড একই পরিমাণ রেজাল্টটা পাবে না। সো দুজনের মধ্যে কি একটা সংঘর্ষ হয়ে যেতে পারে। সো এটার জন্য বিজ্ঞানী কেপলার যে কথাটা বলেছিলেন, এই প্রত্যেকটা দূরত্বের একটা গড় আমরা নিয়ে কাজ করব। সো প্রত্যেকটা দূরত্বের গড়কেই বিজ্ঞানী কেপলার তার সূত্রে সূর্যের সংযোগকারী সরলরেখার গড় দূরত্ব হিসাবে আখ্যায়িত করেছিলেন। সো আমরা যদি এই প্রত্যেকটা দূরত্বকে একটা নির্দিষ্ট মানের গড় দূরত্ব হিসাবে চিন্তা করি, তাহলে কি আমার এই পথটা আর বৃত্তাকার পথ থাকবে? অবশ্যই না, এই পথটা তখন একটা বৃত্তাকার পথ হয়ে যাবে। তাহলে আমার বস্তুটার গতিপথটা কেমন হবে, বস্তুটার বা গ্রহের গতিপথ কেমন হবে? গ্রহের গতিপথটা এরকম হয়ে যাবে। এখন ধরে নিচ্ছি এই কেন্দ্রে হচ্ছে কে, আমার সূর্যটা অবস্থিত, গ্রহের কেন্দ্রে হচ্ছে আমার সূর্যটা অবস্থিত। এখন প্রত্যেকটা দূরত্বকে যেহেতু আমরা গড় দূরত্ব ধরে নিয়েছিলাম, তাহলে এই সূর্য থেকে গ্রহের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পজিশনের দূরত্বটা কি এখন সেম হয়ে যাবে? না, দূরত্বটা অবভিয়াসলি সেম হয়ে যাবে। তাহলে যদি এই গড় দূরত্বটাকে আমরা আর হিসাবে চিন্তা করি, অর্থাৎ সূর্য হতে গ্রহের যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বটাকে যদি আমরা আর হিসাবে চিন্তা করি, তাহলে আমি বলতে পারি আমাদের গ্রহটা এখন একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান এবং বৃত্তাকার পথের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে গ্রহটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে। তাহলে এই গ্রহটার গতিপথকে বা এই গ্রহটার গতিটাকে আমরা একটা পর্যায়বৃত্ত গতি বলতেই পারি। অ্যান্ড পর্যায়বৃত্ত গতি সম্পন্ন এই গ্রহটার একটা নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করতে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে। সো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন করার জন্য সেই সময়টাকে আমরা কি বলেছিলাম, সেই সময়টাকে আমরা বলতেছি সেই গ্রহের পর্যায়কাল। সো অ্যাকর্ডিং টু কেপলার থার্ড ল, আমরা বলতে পারি প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ। অর্থাৎ এইখানে যে আমরা পর্যায়কালকে এক্সপ্লেইন করেছিলাম টি দ্বারা, সো এই পর্যায়কালের বর্গ অর্থাৎ টি স্কোয়ার কার কি হবে, গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখার গড় দূরত্ব। গড় দূরত্ব নিয়ে কেন কথা বলতে বলছি, আগেই ক্লিয়ার করে দিছি যে গড় দূরত্ব না হলে আমি এই বস্তুটাকে একটা পর্যায়বৃত্ত গতি বলতে পারবো না। আর পর্যায়বৃত্ত গতি যদি না বলি আমি পর্যায়কাল কার কথা বলবো, ঠিক আছে? সো এটার জন্যই আমরা এই বস্তুটার থেকে বা এই গ্রহ থেকে সূর্যের যে সংযোগকারী রেখা আছে সেই সংযোগকারী রেখার গড় দূরত্ব নিয়ে আলোচনা করতেছি। গড় দূরত্বকে আমরা বলেছিলাম কি দিয়ে, গড় দূরত্বকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম আর দিয়ে। সো গড় দূরত্বের কিসের সমানুপাতিক,
ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ এই গড় দূরত্বের যদি আমি কিউব করি তাহলে এই পর্যায়কালের বর্গটা ঘনফলের সমানুপাতিক হবে। এখন আমরা কেপলারের তৃতীয় সূত্রটা, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত বিবৃত করে এসেছি, সেটার প্রতিপাদনটা দেখার ট্রাই করব। অর্থাৎ টি স্কোয়ার কেন আমার আর কিউবের সমানুপাতিক হইলো, আর টু দি পাওয়ার 4 বা আর টু দি পাওয়ার 5 এর সমানুপাতিক হলে দোষটা আসলে কি হইতো। সো সেটার জন্য আমরা একটু আগে যেই ফিগারের কথাটা বলেছিলাম সেই ফিগারটা এখানে দেখার ট্রাই করতেছি। আমরা যেহেতু গড় দূরত্ব নিয়ে চিন্তা করব, কারণ গড় দূরত্ব চিন্তা না করলে কিন্তু আমার ওই গ্রহের গতিপথটা পর্যায়বৃত্ত গতিসম্পন্ন পথ হবে না, ঠিক আছে। সো আমরা যেহেতু গড় দূরত্ব নিয়ে চিন্তা করতেছি, গড় দূরত্ব নিয়ে চিন্তা করলে কিন্তু আমার এই কক্ষপথটা আর উপবৃত্তাকার থাকবে না, বরং সেই কক্ষপথটা হয়ে যাবে কি বৃত্তাকার কক্ষপথ। সো এই বৃত্তাকার কক্ষপথের যে ব্যাসার্ধ, সেই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি আর। আর এর পরিচয়টা যেন কি বলেছিলাম, আর এর পরিচয়টা হচ্ছে সূর্যের সংযোগকারী সরল রেখাসমূহের গড় দূরত্ব। সেন্টারে কে থাকবে? অবশ্যই সূর্য, কারণ প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। সো এখানে এম দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি সূর্যের ভর। সো এম দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছিলাম সূর্যের ভর। এখন আমাকে অবশ্যই একটা গ্রহের কথা চিন্তা করা লাগবে। সো এইখানে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার সেই গ্রহটা। এখন একটা গ্রহের ভর অবশ্যই সূর্যের ভরের থেকে কম হবে। সো গ্রহের যে ভর, সেই গ্রহের ভরটাকে আমরা একটা ছোট্ট এম দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। সো স্মল এম স্ট্যান্ডস ফর গ্রহের ভর বা ম্যাস অফ দ্য প্ল্যানেট। এবং আর দ্বারা আমরা এখানে কি রিপ্রেজেন্ট করতেছিলাম, আর দ্বারা ইন্ডিকেট করতেছে কি গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখার গড় দূরত্ব। এখন এম ভরের যে গ্রহটা, সেটা যদি এ পজিশন থেকে যাত্রা শুরু করে পুনরায় এই পজিশনে ফেরত আসে, তাহলে সেই বস্তুটা একটা পূর্ণ পর্যায়ে সম্পূর্ণ করবে, এবং সেই পূর্ণ পর্যায়ে সম্পূর্ণ করতে গ্রহটার যে সময় লাগে সেই সময়টাকে আমরা আগে এক্সপ্লেন করেছিলাম টি দ্বারা, এবং টি এখানে ইন্ডিকেট করতেছে কি পর্যায়কাল। এখন কথা হচ্ছে এই সূত্রটা কিভাবে আমরা এই ফিগারের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। ওকে, এখন যদি এটা আমার গড় দূরত্ব আর হয়, তাহলে অবশ্যই এম অর্থাৎ সূর্য থেকে গ্রহের মধ্যবর্তী দূরত্বকেও আমরা আর বলতে পারবো। কারণ কি? কারণ গ্রহটা এখন একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন আমরা যদি একদম প্রথম ক্লাসের কথা চিন্তা করি, সেখানে আমরা মহাকর্ষীয় বল এবং অভিকর্ষীয় বল নিয়ে কথাবার্তা বলেছিলাম। সো নিউটনের মহাকর্ষীয় বল হওয়ার কন্ডিশনটা কী ছিল, যে তোমাকে অবশ্যই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর কথা চিন্তা করা লাগবে, এবং দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বটাকে একটা সসীম দূরত্ব হওয়া লাগবে। সো এখানে যেই দূরত্বটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, আরটা অবশ্যই একটা ফাইনাইট ডিস্টেন্স। তাহলে সূর্য এবং পৃথিবী বা যে কোনো একটা গ্রহ পরস্পর থেকে আর দূরত্বে অবস্থান করতেছে। সো প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে। কোন পরিমাণ বলে আকর্ষণ করার চেষ্টা করবে? এফজি বা গ্র্যাভিটেশনাল ফোর্স পরিমাণ বলে একে অপরের উপরে একটা আকর্ষণ বল প্রদান করবে। আমি যদি সূর্য এবং গ্রহের মধ্যবর্তী আকর্ষণ বলের ইকুয়েশনটা লেখার চেষ্টা করি, তাহলে ইকুয়েশনটা কি হবে? এফজি, FG stands for gravitational force বা মহাকর্ষীয় বল। সো FG এর পরিবর্তে আমি কি বলতে পারি, FG সমান সমান হচ্ছে জি এম ওয়ান। এম ওয়ানটা কি আমি ধরে নিচ্ছি, এম ওয়ানটা হচ্ছে আমার সূর্যের ভর, এম টু কি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আমার জন্য গ্রহের ভর। একটা কথা বলে দিই, এখানে গ্রহ বলতে কেবলমাত্র যে পৃথিবী সেটা কিন্তু না, গ্রহ যে কোনো কিছু একটা হতে পারে। ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। এটাকে আমরা দিচ্ছি এক নম্বর সমীকরণ। এখন এফজি হচ্ছে একটা বল, এবং আমরা জানি বল একটা ভেক্টর রাশি। সো ভেক্টর রাশির অবশ্যই দুইটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে তার মান এবং আরেকটা হচ্ছে তার দিক। সো আমি যদি জি এম এম বাই আর স্কোয়ারের কনসেপ্টের জন্য চিন্তা করি, তাহলে এই অংশটা হচ্ছে কি আমার এফজি এর মান নির্দেশ করতেছে। এখন এফজি যেহেতু একটা ভেক্টর রাশি, অবশ্যই তার একটা দিক থাকা লাগবে। সো এফজি এর ডিরেকশনের কথাটা আমি চিন্তা করতেছি, যে এই গ্রহটা চাচ্ছে সূর্যকে তার নিজের দিকে আকর্ষণ করতে। কত পরিমাণ বলে আকর্ষণ করবে? এফজি পরিমাণ বলে আকর্ষণ করবে। তাহলে আমার এফজি এর ডিরেকশনটা যদি আমি চিন্তা করি, তাহলে এফজিটা কাজ করতেছে কোন দিকে? গ্রহের দিকে। এখন একটা কথা আসতেই পারে, তোমাদের মধ্যে অনেকে কোয়েশ্চেন করবা যে ভাইয়া সূর্য তো আমার গ্রহটাকে তার নিজের দিকে টানতে পারে, তাই না? তাহলে এফজি এর ডিরেকশনটা তো আমার সূর্যের দিকেও হইতে পারতো, ভালো কথা। কিন্তু আমরা পর্যায়কালটা বের করতেছি কার? আমরা কি পর্যায়কাল সূর্যের বের করতেছি? না, সূর্যকে কেন্দ্র করে কে ঘুরতেছে? গ্রহ ঘুরতেছে। সো আমরা পর্যায়কালটা বলেছিলাম গ্রহের। গ্রহের পর্যায়কালের জন্য গ্রহটা হচ্ছে আমার সাপেক্ষ। সো গ্রহের সাপেক্ষে আমরা এই এফজি পরিমাণ বলের কনসেপ্টটা চিন্তা করবো। সো গ্রহটা চাচ্ছে সূর্যটাকে তার নিজের দিকে আকর্ষণ করতে। কত পরিমাণ বলে আকর্ষণ করবে? জি এম এম বাই আর স্কোয়ার পরিমাণ বলে আকর্ষণ করবে, এবং তার ডিরেকশনটা কোন দিকে হবে? সূর্য থেকে গ্রহের দিকে। এখন যদি এফজি ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। ঝামেলাটা কি?
গ্রহের আকর্ষণের কারণে সূর্যটা কি গ্রহের দিকে চলে আসবে না, অর্থাৎ সূর্যটা গ্রহের উপরে এসে আপতিত হবে, বাট বাস্তবে কি তা হচ্ছে? হচ্ছে না। তার মানে আমি বলতে পারি এই এফজিটাকে নিউট্রালাইজ করার জন্য অবশ্যই কোনো একটা বল কাজ করতেছে। সো সেই বলটা আসলে কি সেটা এখন আমরা একটু দেখা ট্রাই করি। আমরা নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যায় কেন্দ্রমুখী বল সম্পর্কে আইডিয়া লাভ করেছিলাম। কেন্দ্রমুখী বল জিনিসটা আসলে কি, যে যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তাহলে সেই বস্তুটা কেন্দ্রের দিকে একটা বল প্রদান করে, সো সেই কেন্দ্রের দিকে প্রযুক্ত বলটাকেই বলা হয় কেন্দ্রমুখী বল। সো সেই কনসেপ্টটা অনেকটা কেমন ছিল, যে ধরে নিচ্ছি এটা হইতেছে আমাদের সেই বৃত্তাকার পথের কেন্দ্রটা, এবং সেই বৃত্তাকার পথে এম ভরের একটা বস্তু প্রতিনিয়ত ঘূর্ণায়মান হয়ে আছে। সো বস্তু থেকে এই বৃত্তের সংযোগকারী যে দূরত্বটা তাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই যে বস্তুটা ঘুরতেছে তার গতিপথটা কেমন, তার গতিপথটা একটা বৃত্তীয় পথ, কিন্তু বৃত্তীয় পথের মধ্যে আমি যদি একটা নির্দিষ্ট পয়েন্টে স্পর্শক টেনে দেই, সেই স্পর্শকটা কিন্তু সেই বৃত্তীয় পথে ঘূর্ণায়মান কোনো একটা কণার রৈখিক বেগ নির্দেশ করে। এখন এই এম ভরের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা কণার যে কোনো পয়েন্টে আমি যদি স্পর্শক টানি, সেই স্পর্শকটা নির্দেশ করতেছে আমাদের রৈখিক বেগ, এবং সেই রৈখিক বেগকে রিপ্রেজেন্ট করতেছি ভি দ্বারা। তাহলে এই বৃত্তাকারভাবে ঘূর্ণায়মান বস্তুটা কেন্দ্রের দিকে একটা বল প্রদান করবে, যেই বলটাকে আমরা কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স বলে জানতাম। সো এই সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়েশনটা আমরা আগেই জেনে আসছি, এফ সি সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এখন এই যে ইকুয়েশনটা, এটা কিন্তু আমাদের কেপলারসের থার্ড ল এর বেলাও অ্যাপ্লিকেবল। একটু ভালো করে চিন্তা করে দেখা যাক, এম ভর বিশিষ্ট কোনো একটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে পরিভ্রমণ করতেছে, তাহলে অবভিয়াসলি এই গ্রহটা কেন্দ্রের দিকে একটা বল প্রদান করবে, যেহেতু তার গতিপথটা বৃত্তাকার। সো কেন্দ্রের দিকে এই গ্রহটা যে বল প্রদান করবে সেই বলটাকে আমরা কি বলেছিলাম, সেই বলটাকে আমরা বলতেছি কেন্দ্রমুখী বল। সো আমি যদি কেন্দ্রমুখী বলে ডিরেকশনের কথাটা চিন্তা করি, তাহলে কেন্দ্রমুখী বল বা এফ সি সেটা কাজ করবে কোন দিকে, কেন্দ্রের দিকে। ওকে, অ্যান্ড এই ভরের বস্তুটা বা এই ভরের গ্রহটার জন্য আমি যদি কেন্দ্রমুখী বলের ইকুয়েশনটা লিখতে চাই, অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন উই ক্যান সে এফ সি ইজ ইকুয়ালস টু কত, এম ভি স্কোয়ার বাই আর। এবং কত হচ্ছে এখানে ভি কই, ভি তো বলে দেয় নেই। আচ্ছা ঠিক আছে, ভি বলছিলাম কি, যে পয়েন্টে তুমি বস্তুটার কথা চিন্তা করবা সেই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক টেনে দিই, সো এই পয়েন্টে আমি একটা স্পর্শক টেনে দিলাম, সো সেই স্পর্শকটা ইন্ডিকেট করবে হইতেছে আমার এম ভরের বস্তুটা বা এম ভরের গ্রহের রৈখিক বেগ বা ভি। এখন এখানে কেস হইতে পারে কয়টা, এখানে কেস হইতে পারে দুইটা, আমরা ইকুয়েশন পাইলাম কয়টা, ইকুয়েশন পাইছি দুইটা। এখন প্রথম ক্ষেত্রে যেটা হইতে পারে, যে অনেকে বলবে ভাইয়া এফ জিটা ধরে নেই এফ সি এর থেকে বড়, এখন এফ জি যদি এফ সি এর থেকে বড় হয় তাহলে লাভ কি হবে বা ক্ষতি কি হবে, এফ জি কাজ করতেছে কোন দিকে, সূর্য থেকে গ্রহের দিকে, এফ সি কাজ করতেছে কোন দিকে, গ্রহ থেকে সূর্যের দিকে। এখন এফ জি এর বলটা বা এফ জি এর বলের মানটা যদি এফ সি থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে, সূর্যটা ধূপ করে পৃথিবীর উপরে বা একটা গ্রহের উপরে এসে পড়ে যাবে। বাস্তবে কি তা হচ্ছে, হচ্ছে না। তাহলে আমি প্রথম যে রিলেশনটা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না, অ্যাকসেপ্টেবল না। সো এটা যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে কি হইতেছে, দ্বিতীয় কন্ডিশন আমি বলতে পারি যে এফ সিটা এফ জি এর থেকে বড়। এখন এফ সি যদি এফ জি এর থেকে বড় হয় তাহলে কি বলা যায়, যে এখন গ্রহটা এই এফ সি আকর্ষণ বলের বা এফ সি কেন্দ্রমুখী বলের কারণে সূর্যের উপরে এসে আপতিত হচ্ছে। বাস্তবে কি এটাও সচ্ছে, বাস্তবে কিন্তু এটাও হচ্ছে না, তাহলে আমরা এই রিলেশনটাকেও অ্যাকসেপ্ট করতে পারবো না। আর কি রিলেশন বাকি থাকে, এফ জি আর এফ সি পরস্পর সমান। এখন এফ জি আর এফ সি যদি পরস্পর সমান হয় তাহলে আমি বলতে পারি এই বলটা যে মান, এই বলের মান একই, এবং দুইজনের দিক বিপরীতমুখী হওয়ার কারণে তারা একে অপরকে নিউট্রালাইজ করে দিচ্ছে, এবং একে অপরকে নিউট্রালাইজ করার জন্য সূর্য সূর্যের জায়গাতেই স্থির এবং গ্রহ গ্রহের জায়গায় স্থির থেকে একটা বৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করতেছে। সো এই কন্ডিশনটাকে বলা হয় ইউনিভার্সাল ইকুইলিব্রিয়াম বা মহাকর্ষীয় সাম্যাবস্থা। সো আমরা মহাকর্ষীয় সাম্যাবস্থার জন্য এখন সবগুলো রিলেশন চিন্তা করতেছি। সো মহাকর্ষীয় সাম্যাবস্থা কি জিনিস আগেই বলে আসছি, মহাকর্ষীয় সাম্যাবস্থা হচ্ছে এমন একটা পজিশন বা এমন একটা অবস্থা যেই অবস্থায় আমার এফ জি আর এফ সিটা পরস্পর সমান হবে। এখন এফ জি এর একটা ইকুয়েশন আমরা লিখেছিলাম এখানে, এফ সি এরও একটা ইকুয়েশন আমরা লিখেছিলাম এখানে। যেহেতু দুইটা বল পরস্পর সমান তাহলে তাদের করেসপন্ডিং টার্মগুলো পরস্পর সমান হবে। সো এফ জি এর পরিবর্তে আমরা কি বসাই দিতে পারি, এফ জি এর পরিবর্তে আমরা বসাই দিতে পারি কি, জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার।
ভুল করেও কিন্তু এখানে এম আর এম কে এম স্কোয়ার বলা যাবে না, কারণ একটা হচ্ছে ক্যাপিটাল এম যেটাকে রিপ্রেজেন্ট করতাম কি সূর্যের ভর দ্বারা, আর একটা হচ্ছে কি স্মল এম যেটাকে রিপ্রেজেন্ট করতাম কি দ্বারা, গ্রহের ভর দ্বারা। ওকে, সিমিলারলি আমি বলতে পারি কি এফ সি, এফ সি সমান সমান কি বলা যায়, এফ সি সমান সমান আমরা বলে আসছিলাম এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। আচ্ছা, এখন দুই ক্ষেত্রেই কিন্তু আমার গ্রহের ভর আছে, এখানে এম ইন্ডিকেট করতেছে গ্রহের ভর, এখানেও এম ইন্ডিকেট করতেছে গ্রহের ভর, তো দুই পাশ থেকে আমি এম আর এম কেটে দিতে পারি। যদি এম আর এম আমরা কেটে দেই তাহলে আলটিমেটলি কি থাকতেছে, জি এম। আর একটা জিনিস কাটতে যায় কিন্তু, আর স্কোয়ার আছে আর আছে, কাটাকাটি করলে কি এটার নিচে কেবলমাত্র আর থাকবে, সো জি এম বাই আর ইজ ইকুয়ালস টু কত, ভি স্কোয়ার। এই ইকুয়েশনটা আমাদের মূল প্রতিপাদনে কোনো সাহায্য করবে না, কিন্তু আমরা কিন্তু একটা কথা বলে আসছিলাম কেপলারের সেকেন্ড লতে, যে যদি আমার গ্রহটা সূর্যের কাছাকাছি আসে তার বেগটা বৃদ্ধি পায়, এবং গ্রহটা যদি সূর্য থেকে দূরে চলে যায় তার বেগটা হ্রাস পায়। সো এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের এই ইকুয়েশনটা প্রয়োজন হবে। সো আমরা একটু মার্ক করে রাখি, মেইন ইকুয়েশনটা প্রতিপাদন শেষে আমরা এটায় ফেরত আসব। এখন কথা হচ্ছে যে আমাদের কেপলারের থার্ড ইকুয়েশনটা প্রমাণ করার জন্য কি কি দরকার, আমাদের পর্যায়কাল দরকার এবং আমাদের দূরত্ব দরকার। আমরা কিন্তু দূরত্ব পেয়ে গেছি, কিন্তু ভাইয়া পর্যায়কাল কই? পর্যায়কাল পাওয়ার জন্য অবভিয়াসলি আমাদের নতুন একটা টার্ম নিয়ে আসা লাগবে। এখন কথা হচ্ছে যে গ্রহসমূহ আসলে ঘুরতেছে কোথায়, গ্রহসমূহ তো আসলে মহাকাশে ঘুরতেছে, মহাকাশে কি কোনো বাধাদানকারী বল থাকবে, না, মহাকাশে কোনো বায়ুমণ্ডল নাই, মহাকাশে কোনো ঘর্ষণও নাই। সো ঘর্ষণ যদি না থাকে তাহলে আমরা গ্রহসমূহের বেগটাকে বলতে পারি সমবেগ, এবং আমরা সবাই জানি যে সমবেগে অতিক্রান্ত কোনো একটা বস্তুর দূরত্বের ইকুয়েশনকে, সমবেগে অতিক্রান্ত দূরত্বের বস্তুর ইকুয়েশনটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। তাহলে আমরা বলতে পারি টি সমান সমান হচ্ছে কত, এস বাই ভি। এই লাইনটা জাস্ট আমরা এখানে একটু লিখে ফেলি, টি ইকুয়ালস টু আমরা বলতে পারি কত, টি ইকুয়ালস টু বলা যায় এস বাই ভি। এখন একটা ঝামেলা লাগবে, ঝামেলাটা হইতেছে কি ভি ইন্ডিকেট করতেছে রৈখিক বেগ, এসটা তাহলে কি রৈখিক দূরত্ব ইন্ডিকেট করবে, কিন্তু কথা হচ্ছে আমার গ্রহটা কি রৈখিক দূরত্বে অতিক্রম করতেছে, না, গ্রহটার গতিপথ একটা বৃত্তাকার পথ, তাই না? তাহলে এই বৃত্তাকার পথের করেসপন্ডিং রৈখিক দূরত্বটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? একটা জিনিস আমরা সবাই জানি যে কোনো একটা বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে রৈখিক দূরত্ব। ব্যাপারটা তুমি কিভাবে চিন্তা করতে পারো, ধরো আমি তোমাকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের সুতা দিচ্ছি, এটা হচ্ছে আমার একটা সুতা, যেই সুতার দৈর্ঘ্যটাকে আমি বলে দিচ্ছি এল। এখন এই সুতাটাকে যখন তুমি বাঁক দিয়ে একটা বৃত্তাকার পথ তৈরি করবা, তখন কি সেটা আর ব্যাসার্ধের একটা বৃত্ত উৎপন্ন করবে, অ্যান্ড এই আর ব্যাসার্ধের বৃত্তের পরিধিটা আসলে কি এল দৈর্ঘ্যের সুতা দ্বারা উৎপন্ন হয়েছিল, তাহলে আমি বলতে পারি না এই বৃত্তের পরিধি টু পাই আর যে কথা, আমার এই সুতার দৈর্ঘ্য এল একই কথা। এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল বলতে আসলে কি বলছিলাম, যে এ পজিশন থেকে গ্রহটা যাত্রা শুরু করে পুনরায় যদি এ পজিশনে ফেরত আসে তাহলে তার যেই সময়টা লাগবে সেই সময়টাকে আমরা বলি ক্যাপিটাল টি বা পর্যায়কাল। সো ক্যাপিটাল টি আমরা রিপ্লেস করে দিচ্ছি কার পরিবর্তে, স্মল টি এর পরিবর্তে। তাহলে এসটাও কি আমার রিপ্লেস করা লাগবে না, অবশ্যই এস এর রিপ্লেস করা লাগবে। এসটা কিভাবে রিপ্লেস করা যায়, আমার গ্রহটা যদি এ পজিশন থেকে যাত্রা শুরু করে পুনরায় এই পজিশনে ফেরত আসে তাহলে আমি বলতে পারি না গ্রহটা বৃত্তের একটা পূর্ণ পরিধি পর্যায়ে সম্পন্ন করলো। একটা পূর্ণ পরিধির সমান পর্যায়ে সম্পন্ন করলে এই এস এর পরিবর্তে আমরা এই সূত্র অনুসারে বলে দিতে পারি কত, টু পাই আর, আর নিচে আমাদের রৈখিক বেগ, রৈখিক বেগই থাকতেছে ভি। তাহলে আমরা আর একটা লাইন কিন্তু এখান থেকে এক্সপ্লেন করতে পারি, যে ভি ইজ ইকুয়ালস টু কত, টু পাই আর ডিভাইড বাই টি। এখন এই ভি এর মানটা যদি আমরা এই ইকুয়েশনের ভেতরে বসাই দিই, নিশ্চয়ই কারো কোনো সমস্যা নাই। সো আমরা এই মানটা এখন এই ইকুয়েশনে ভি এর পরিবর্তে বসাই দিব। সো জি এম বাই আর এবং ভি এর পরিবর্তে আমরা কি পেলাম, ভি এর পরিবর্তে আমরা পাচ্ছি টু পাই আর বাই টি। সো টু পাই আর বাই টি, উপরে কিন্তু একটা হোল স্কোয়ার আছে, ভুলে যাবে না। সো জি এম বাই আর ইজ ইকুয়ালস টু, স্কোয়ার করে দেওয়া যাক, টু পাই কি স্কোয়ার করলে আমি কি পাবো, টু পাই স্কোয়ার করলে আমি পাবো ফোর পাই স্কোয়ার, আর কি স্কোয়ার করলে কি পাবো, আর কি স্কোয়ার করলে আমি পাবো আর স্কোয়ার, টি টি কেও স্কোয়ার করা লাগবে, টি কে স্কোয়ার করলে আমি পাবো কি টি স্কোয়ার। এখন আমরা যেই কাজটা করতে পারি, এই আর এর সাথে আর কে গুণ করে দিচ্ছি, আর এর সাথে যদি আমি আর কে গুণ করে দিই অবশ্যই আমরা কি পাবো, আমরা পাবো আর কিউব। সো নিচের আরটা এই আর স্কোয়ারের সাথে গুণ করে আমরা উপরে লিখতেছি কত, আর কিউব। আচ্ছা, এই যে টি স্কোয়ারটা নিচে ছিল সেই টি স্কোয়ারটাকে আমরা উপরে পাঠিয়ে দিলাম, সো
টি স্কোয়ারটা এখন উপরে চলে আসলো। আর এই যে জিএম, সেই জিএম পোর্শনটাই যে আর এর সাথে যে ফোর পাই স্কোয়ার আছে সেই ফোর পাই স্কোয়ারের নিচে পাঠিয়ে দিচ্ছি, ফোর পাই স্কোয়ার। আর এ পাশে যে জিএমটা ছিল সেই জিএমটাকে আমরা নিচে লিখে দিচ্ছি। এখন এই লাইনটাকে একটু ভালোভাবে চিন্তাভাবনা করা যাক। যদি আমি এই লাইনটার দিকে একটু ভালো করে তাকাই তাহলে একটা জিনিস কিন্তু বলতেই পারি যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে যে ফোর আছে সেই ফোরের ভ্যালু কি কোনোদিন ফাইভ বা সিক্স হয়ে যাবে? না, ফোরের ভ্যালু সারা জীবনই ফিক্সড ফোর। পাই, পাইয়েরও কিন্তু একটা নির্দিষ্ট মান আছে এবং পাইয়ের মানটাও কিন্তু কখনো পরিবর্তন হবে না। জি, জি এর পরিচয় আমরা প্রিভিয়াস ক্লাসে বলে আসছিলাম, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটার মানও কিন্তু ফিক্সড, ওই যে 6.673 × 10^11। ফাইন, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম দ্বারা যেন আমরা কি রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল এম দ্বারা আমি রিপ্রেজেন্ট করতাম সূর্যের ভর, এবং আমরা জানি বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না। তাহলে এইখানে যে অংশটুকু আমরা পাচ্ছি ফোর পাই স্কোয়ার ডিভাইড বাই জিএম, সেই অংশটার মান কি কোনোদিন চেঞ্জ হচ্ছে? না, যে অংশের মান কোনোদিন চেঞ্জ হয় না সেই অংশটাকে কি আমরা একটা কনস্ট্যান্ট বলতে পারি বা একটা ধ্রুব রাশি বলতে পারি? এবং ফিজিক্সে আমরা সেই কনস্ট্যান্ট টার্মগুলোকে কে দ্বারা রিপ্রেজেন্ট করি? তাহলে এই পুরো অংশটার পরিবর্তে আমরা বলে দিতে পারি কে মাল্টিপ্লাইড বাই কত, আর কিউব। এখন আমরা যদি একটু বেসিক লেভেলের দিকে যাই, আমরা জানি যে একটা প্রপোর্শনাল সাইনকে যদি উঠানো হয় তাহলে একটা ইকুয়াল এবং একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট পাওয়া যায়। তাহলে আমি যদি একটা ইকুয়াল এবং একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট উঠাই দিই তাহলে তোমরা আমাকে একটা প্রপোর্শনাল সাইন দিবা? না, অবশ্যই দিবা। সো টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, অ্যান্ড বিজ্ঞানী কেপলার এই কথাটাই তার তৃতীয় সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন। সো আমরা কেপলারের সেকেন্ড লতে যে কথাটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা গ্রহ যদি সূর্যের কাছাকাছি চলে আসে, অর্থাৎ গ্রহ এবং সূর্যের যে সংযোগকারী দূরত্বটা সেই দূরত্বটা যদি কমে যায় তাহলে আমরা দেখেছিলাম কি সেখানে বেগটা বৃদ্ধি পায়। আর যখন আমার এই দূরত্বটা বৃদ্ধি পাবে তখন তার বেগটা কি হয়ে যায়? কমে যায়। সো সেই ব্যাখ্যাটা চাইলে আমরা কেপলারের থার্ড ল দ্বারা এক্সপ্লেইন করতে পারি। আমরা এখানে একটা ইকুয়েশন বক্স করে রাখতে বলেছিলাম। সো এই ইকুয়েশনের কনসেপ্টটা যদি তুমি একটু চিন্তা করো তাহলে আমরা ইকুয়েশনটা আর একবার নতুন করে লিখি। আমরা পেয়েছিলাম কি জিএম বাই আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার। এখন আমি যদি সাইডটাকে একটু অন্যভাবে লিখি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম বাই আর, নিশ্চয়ই কারো কোনো আপত্তি নাই। আমি যদি এই ভি এর উপরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটাকে যদি রুট করে দিই তাহলে আমি বলতে পারি কি ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ জি এম মাল্টিপ্লাইড বাই ওয়ান বাই রুট ওভার অফ আর। এখন জি এর মান ফিক্সড বা কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, ক্যাপিটাল এম কার ভর, সূর্যের ভর, কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে এই যে অংশটা আমরা পাচ্ছি রুট ওভার অফ জি এম সেটাকে কি আমরা একটা কনস্ট্যান্ট বলতে পারি? যদি এটাকে আমরা কনস্ট্যান্ট বলি তাহলে কিন্তু আমরা ইকুয়েশনটা খুব ইজিলি বলতে পারি ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, অর্থাৎ আর এবং ভি পরস্পরের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আরটা যদি কমে যায় তাহলে ভি এর ভ্যালুটা কি হবে? বৃদ্ধি পাবে। আর এর ভ্যালুটা যদি বৃদ্ধি পায় ভি এর ভ্যালুটা কি হয়ে যাবে? কমে যাবে। আর এই কনসেপ্টটাই কিন্তু আমরা নিউটন কেপলারের সেকেন্ড লতে বলে আসছিলাম, যখন আমার গ্রহটা সূর্যের কাছাকাছি থেকে যায় বা কাছাকাছি থাকে তখন তার আর এর ভ্যালুটা কি হয়? তুলনামূলক কম। আর আর এর ভ্যালুটা যদি কম হয় তাহলে তার বেগটা কি হয়ে যাচ্ছিল? বেগটা বৃদ্ধি পাইছিল। আবার যখন আমার গ্রহটা এই পজিশনে চলে আসছিল তখন সূর্য এবং গ্রহের দূরত্বটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। যদি আমার দূরত্বটা বৃদ্ধি পায় তাহলে আমার বেগটা কি হয়ে যাবে? কমে যাবে। সো এর মাধ্যমেই বেসিক্যালি কেপলারের তিনটা সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র প্রতিপাদন করা যায়। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কেপলারের তৃতীয় সূত্র থেকে যে সমস্ত ম্যাথমেটিক্যাল টার্ম আসে সেগুলো দেখা ট্রাই করব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।